নতুন আরো একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে একটি ছাতা আঁকা যায়। তো ছাতা আঁকার সহজ পদ্ধতি আমি তোমাদেরকে দেখাবো। প্রথমে পেন্সিল ব্যবহার করবে তোমরা, এরকম নর্মাল পেন্সিল। দেখো, আমরা প্রথমে একটা হাফ, যেটা দেখতে অনেকটা সূর্যের মতো, হাফ সূর্য বা চাঁদের মতো, হাফ চাঁদের মতো করে নিব। তোমরা এটাকে কম্পেয়ার করতে পারো ইংরেজি ডি অক্ষরের সাথে। দেখতে পাচ্ছ আমি প্রথমে এরকম একটা হাফ করে নিয়েছি। এটাকে আমি একটু প্রমিনেন্ট করে দিচ্ছি, দেখো, তাহলে তোমাদের বোঝার সুবিধা হবে। এই এই দেখো করে ফেলেছি, তাই না? এবার আমি অতিরিক্ত যে দাগগুলো আছে সেগুলো একটু ইরেজ করে দিচ্ছি। ইরেজার ব্যবহার করে আমি একটু ইরেজ করে দিলাম। দেখো আমার কিন্তু হয়ে গেল, তাই না? দেখতে পাচ্ছ। এরপরে ঠিক এই যে জায়গাটা আছে, এই জায়গা ঠিক মাঝখানে আমাকে একটা বিন্দু ব্যবহার করব, ঠিক মাঝখানে। এবার এটা একটা অংশ, এটা একটা অংশ, ঠিক আছে? এবার এই অংশের অর্ধেকে যাব আমরা, এই অংশের অর্ধেকে একটা বিন্দু দিব, আবার এই অংশের অর্ধেকে আবার আমরা একটা বিন্দু ব্যবহার করব। এবার সবার উপরে মাঝখানে একটা বিন্দু ব্যবহার করব। এবার দেখো আমি এই ঘুরিয়ে দিলাম, এই ঘুরিয়ে দিলাম, এই ঘুরিয়ে দিলাম, এই ঘুরিয়ে দিলাম। আমি তোমাদেরকে একটা কথা বলেছি যে ভিডিওগুলো তোমরা বারবার দেখবে এবং চেষ্টা করবে, আর সেই সাথে অভিভাবকদেরকেও বলবো যে আপনারা ভিডিওগুলো আপনার সন্তানদেরকে দেখাবেন বা ছেলেমেয়েদেরকে দেখাবেন, এবং আপনারাও সেটা শিখে রাখবেন। এতে আপনাদেরও কাজে দিবে, পাশাপাশি আপনারাও ওদেরকে শেখাতে পারবেন খুব সহজ করে। এবারে এই বিন্দু থেকে আমি এগুলো যোগ করব। কী করে যোগ করব? নট সোজা সোজা করে যোগ করব না, একটু বাঁকা বাঁকা করে। দেখো এই যে বাঁকা করে আমি যোগ করলাম, আবার এখান থেকে এই চলে আসবে, তাই না? এই একটু বাঁকা করে যোগ করলাম, একটু বেশি ইয়ে হয়ে গেল, এটা আমি মুছে দিব। আর তোমরা অবশ্যই ইরেজার ব্যবহার করতে পারবে, কোনো অসুবিধা নেই, তবে পেজটা যতটুকু চেষ্টা করবে যে পেজটা যাতে ফ্রেশ থাকে। পেজ যদি ফ্রেশ থাকে তাহলে রঙটা ময়লা হবে না, এবং খুব শান্তভাবে মানে ঠান্ডা মাথায় তোমাকে ড্রয়িংটা করতে হবে। এবার এখান থেকে এটা আমি যোগ করব, এটা সোজাই হবে, সোজা করে আমি একদম দাগ দিয়ে নিয়ে আসি। তো এভাবে আমরা ছাতার উপরের অংশটা প্রায় হয়ে গেছে। এবার নিচের পাটটায় আসব, নিচের পাটে যেখানে আমরা ধরি সেই ধরার অংশটা আমরা করব। দেখি যে অংশটাতে আমরা ছাতাটা ধরে রাখি, এই দেখো আমাদের কিন্তু ছাতা আঁকা হয়ে গেল, তাই না? এবার এখান থেকে এই আমরা নিয়ে আসলাম। তো দেখো ছাতা আঁকা কমপ্লিট, এখন আমরা রঙে যাব। আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা ইচ্ছা মতো রং দিতে পারো, কিন্তু আমি তোমাদেরকে আজকে যেটা দেখাবো রংটা একটু গ্রেড করে দেখাবো। আরেকটি বিষয়, এ পর্যন্ত আঁকলেই হয়ে গেল, কিন্তু যারা আরও ভালো করতে চাচ্ছ, অনেক বেশি ভালো করতে চাচ্ছ ড্রয়িংয়ে, তাদের জন্য বলবো আমরা ছাতার ভেতরে আবার ভাগ করে ফেলব। এখানে একটা ভাগ, এখানে একটা ভাগ, এখানে একটা ভাগ, এখানে একটা ভাগ, এবং এখানে একটা ভাগ, এভাবে আমরা ভাগ করব। এটা হালকা করে দিব পেছনের পাটটা, দেখতে পাচ্ছ? এবার আমরা রঙে যাই। তো প্রথমে আমি লাল ব্যবহার করছি, প্রথমে লাল কালারটা নিচ্ছি। দেখো আমি গ্রেড করে করে করব। প্রথমে আমি লাল কালারটা নিলাম, নাম্বার, এটা নাম্বার হচ্ছে নাম্বার 5। আমি উপর থেকে শুরু করছি, দেখো নাম্বার 5টা দিয়ে দিলাম। দেখো আমার কিন্তু নাম্বার 5 দেওয়া হয়ে গেল। এবার নাম্বার 5 এর সাথে নাম্বার 19 নাম্বার কালার, নাম্বার 19, এটা এক জাতীয় রেড, 19টা এবার এর সাথে মেশাবো।
তো এভাবে যদি তোমরা করো তাহলে আরো বেটার হবে। আমরা এবার করে ফেললাম এটা, কুশি ফেললাম, দেখো এবারে আমি মিশিয়ে দিলাম খুব সুন্দর করে, দেখো একটু ডার্ক তারপর একটু লাইটে আসলাম। এবার আমি অরেঞ্জে যাব, নাম্বার অরেঞ্জের নাম্বার তোমরা জানো, অরেঞ্জের প্রথম নাম্বারটা হচ্ছে নাম্বার ফোর, তারপরটা হচ্ছে থার্টি। তো নাম্বার ফোর আমি প্রথমে দিব অরেঞ্জটা, দেখো আমি প্রথমে অরেঞ্জ দিলাম। এভাবে তোমরা তোমাদের মতো করে আস্তে আস্তে করতে পারবে। অরেঞ্জটা দিয়ে দিলাম, এবার আমি নাম্বার ফোরের পর নাম্বার থার্টিন, এটা হচ্ছে লাইট অরেঞ্জ বা ইয়েলো অরেঞ্জ বলতে পারো, এই যে এবার এই কালারটা দিয়ে দিচ্ছি, এটাও মিশিয়ে দিচ্ছি একে একে। যারা অনেক ভালো করতে চাও আমি তাদের জন্য বলছি এটা, যে তোমরা অবশ্যই গ্রেড করে করে করলে ভালো হবে। এবারে আমি এটা রেখে দিলাম, এই অংশ শেষ। এবার এই অংশ এবং এই অংশ, তো এই অংশে আমি হলুদে যাব, প্রথমে নাম্বার ২৭, হলুদের নাম্বার ২৭ কালারটা আমরা প্রথমে ব্যবহার করব, দেখো উপর থেকে প্রথমে নাম্বার ২৭টা আমি দিয়ে দিলাম খুব যত্ন সহকারে, সেটা ২৭টা রেখে দিলাম। এবার দিব নাম্বার ৩, এবার দিব নাম্বার ৩, এই হলুদটার সাথে আবার মেশাবো, মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। হ্যাঁ, আরেকটি বিষয় তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি নতুন ভিডিও পেতে চাও অবশ্যই তোমরা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে তোমরা নতুন নতুন ভিডিও পেয়ে যাবে, পাশাপাশি তোমরা শিখতেও পারবে খুব সহজ করে, বাসায় বসে বসে তোমরা শিখতে পারবে। এরপর আমরা এখানে আসব, এখানে আমরা ইচ্ছা মতো একটা কালার দিব, তো আমি এখানে ব্লুর একটা গ্রেড ব্যবহার করছি, তোমরা যেমন এটা একটা ব্লু ডার্ক দেখতে পাচ্ছ, এর লাইট কোনটা, এর লাইট একটা, তাই না? এই দুইটা কালারের দেখতে পাচ্ছ কম্বিনেশন ডার্ক লাইট। আর প্যাস্টেল কালারের মূল বিষয়টা হচ্ছে ডার্ক লাইট করে করা, অর্থাৎ প্রথমে ডার্ক তারপর লাইট। আমি প্রথমে ডার্কটা দিয়ে দিলাম, একটু খেয়াল করতে হবে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, অভিভাবকদেরকে বারবার একটা কথা বলি আমি, যে আপনারা যদি বারবার ভিডিওগুলো দেখেন তাহলে আপনারাই উপকৃত হবেন এবং ওদেরকে শেখাতে পারবেন। তো বাচ্চাদের থেকে আপনাদের এটা দেখা জরুরি। তো এরপরে আমি লাইট কালারটা দিয়ে দিলাম, এটা মেশাইতে হবে, আর এই যে মেশানোটা মিক্সিং, এটা আমি বারবার একটা কথা বলি তো তোমাদের সকলকেই, যে মিক্সিংটা কীভাবে হবে, তাই না? একটা কালারের ভিতরে একটা কালার মেশাই দিলেই কিন্তু মিক্সিং হয়ে যায়। এবার আমি মিক্সিং করে ফেললাম, এই যে দেখো, এটা কিন্তু কমপ্লিট। এবার এই জায়গাগুলো, এই জায়গাগুলো তুমি অপোজিট কালারগুলো ব্যবহার করতে চাও, এখানে ব্লু দিয়েছে আমি এখানে ব্লু ব্যবহার করব,
অপোজিট ভাবে উল্টা ভাবে এবার, বা অন্য কালারও আমি ব্যবহার করতে পারতাম। তোমার যে কালার চার্টে যে কালারগুলো আছে এখানে আবার গ্রেড হবে না, সরাসরি আমরা কালার ব্যবহার করব। ব্লু দিলাম, পার্পেল দিচ্ছি এবার, লাইট পার্পেল। এটা তোমরা তোমাদের ইচ্ছা মতো দিতে পারবে, এখানে স্বাধীনতা আছে তোমাদের। তবে পাশাপাশি যাতে এক কালার না হয় এটা একটু খেয়াল রাখতে হবে। আর ব্রাইট কালার, সবসময় ব্রাইট কালার ব্যবহার করলে দেখতে ভালো লাগে, চকচকে মনে হয়, অতএব তোমরা ব্রাইট কালার ব্যবহার করবে। ব্রাইট ব্রাইট কালারটা তোমরা ব্যবহার করবে। এরপরে দেখো, এখানে আমি এরপরে একটা কালার দিচ্ছি। তো আমাদের এটা মাথায় রাখতে হবে সব সময় যে আমরা ব্রাইট কালারটা ব্যবহার করব। অফ কালার ব্যবহার করলে ছবি কিন্তু দেখতে অতটা বেশি সুন্দর হয় না, অর্থাৎ ছবিটা ফুটবে না, চোখে লাগবে না। তো চোখে লাগাইতে হবে আমাদের, সুন্দর করে চোখে লাগাইতে হবে। এবার আমি এখানে অরেঞ্জ দিয়ে দিচ্ছি। এটা এইটুকু ইচ্ছা মতো তোমরা দিতে পারবে, তবে পাশাপাশি যাতে একটা কালার না হয়, এটা আমি তোমাদেরকে বারবার বলেছি যে পাশাপাশি যাতে না হয়। এটুকু কিন্তু হয়ে গেল। এবার আমরা এই পার্টটা করব। এই পার্টটা আমি একটা ডার্ক ব্রাউন বা ব্রাউন কালার দিচ্ছি। ব্রাউন তোমরা ইচ্ছা মতো ব্রাউন দিতে পারো। আমি একটা ব্রাউন কালার দিলাম। ডাটিটার একটা অংশ আমি ব্রাউন করে ফেললাম। ওকে, দেখো কালার একটু একটু বাইরে যেতে পারে, দু একটু বাইরে গেলে কোনো অসুবিধা নেই, এটা কালারটা ম্যানেজ করা যাবে। আমি ব্রাউনটা এখানেও দিয়ে দিচ্ছি একটু উপরেরটা। এবার এই অংশটুকু, এই অংশটা কালো হবে। এখন দেখো আমি আউটলাইনার, সুতা কালার যেটাকে বলছি বা ডায়মন্ড কালার যেটাকে বলছি, এটা অবশ্যই তোমরা ব্যবহার করবে ড্রয়িং করার পরে, এটা দিয়ে আউটলাইন করতে হবে তোমাদের। তো আমি সুতা কালার দিয়ে কি করছি, উপর থেকে শুরু করব। প্রথমে উপর থেকে শুরু করব, এই যে আস্তে আস্তে। এবার ডায়মন্ড কালার দিয়ে আমি আউটলাইন করছি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা না করলে ছবিটা ফুটবে না বা সুন্দর হবে না, অতএব আমরা ডায়মন্ড কালারটা ব্যবহার করব। দেখো একটু লম্বা করে দিলাম। এবার ভেতরের আউটলাইনার এই এই সোজা চলে আসবে। চলে আসলো, এই এই দেখো আমার কিন্তু আউটলাইন হয়ে গেছে। এবারে ছাতা যেটাতে ধরতে হবে, ছাতার লাঠিটা, এটাকেও আমরা আউটলাইন করে দিচ্ছি। এই দেখো এটুকু কিন্তু কালো, এই অংশটুকু অবশ্যই কালো হবে, অতএব তোমরা কালো রং মানে ডায়মন্ড কালার দিয়ে তোমরা এটুকু কালো করবে। আমি তেমনভাবে করছি, এটুকু কালো। দেখো তো এভাবে আমরা একটা সুন্দর ছাতা এঁকে ফেলতে পারি, বোঝা গেছে? আর যারা একটু কম পারো তারা এই পার্টটা স্কিপ করে যাবা, আর গ্রেড না করলেও চলবে। তোমরা লালের জায়গায় লাল, অরেঞ্জের জায়গায় অরেঞ্জ, হলুদের জায়গায় হলুদ, নীলের জায়গায় নীল ব্যবহার করতে পারো। আর তোমরা যারা মনে করছো যে না আমরা অনেক ভালো করতে চাই, তারা এই গ্রেডটা ফলো করবে। আশা করি ভিডিওটা দেখলে তোমরা উপকৃত হবে এবং পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। তো সবাইকে ধন্যবাদ, আর অবশ্যই তোমরা কমেন্ট করে বা ফোন করে আমাকে জানাতে পারো যে নতুন আর কি ভিডিও তোমরা দেখতে চাও, আমি সেই অনুযায়ী ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুনভাবে, নতুন আঙ্গিকে। ধন্যবাদ সবাইকে।